প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক সেই জাপানি দুই শিশুর কথা আপনাদের প্রায় সবারই মনে আছে সেই জাপানি দুই শিশুকে নিয়ে বাংলাদেশে কম হইচই হয়নি গত একুশে নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছেই থাকবে বলে রায় দিয়েছিল হাইকোর্ট রায়ে বলা হয় জাপান থেকে এসে মা বছরে তিনবার দশ দিন করে দুই সন্তানের সঙ্গে একান্তে সময় কাটাতে পারবেন জাপানি মায়ের আসা যাওয়া ও থাকা খাওয়ার সব খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে বিচারপতি এম এনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন রায় আদালত বলেন রিটি চলমান থাকবে দুই মেয়ে বাবা ইমরান শরীফের হেফাজতে থাকবে মা দেখা সাক্ষাৎ এবং একান্তের সময় কাটানোর সুযোগ পাবেন যেহেতু মা জাপানি নাগরিক সেখানে থাকেন এবং কাজ করেন তাই তিনি নিজের সুবিধা মতো সময়ে বাংলাদেশে এসে সন্তানদের সঙ্গে প্রতিবার কমপক্ষে দশ দিন করে সময় কাটাতে পারবেন এক্ষেত্রে বছরে তিনবার বাংলাদেশে যাওয়া আসাসহ সহ দশ দিন অবস্থানের যাবতীয় খরচ বাবা ইমরান শরীফকে বহন করতে হবে এর বাইরে আসা যাওয়ার খরচ মা বহন করবেন ছুটির দিনে অন্তত দুইবার বাবার সন্তানদের মায়ের সঙ্গে কথা বলিয়ে দেবেন এছাড়া আদালত নির্দেশনা দেন গত কয়েক মাসে বাংলাদেশে অবস্থান ও যাতায়াতের খরচ বাবদ শিশুদের মা নাকানো এরিকোকে দশ লাখ টাকা দেবেন বাবা ইমরান শরীফ আগামী সাত দিনের মধ্যে তাকে এ অর্থ দিতে হবে রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদেশ প্রতিপালিত না হলে বা অন্য কোনো আদেশের জন্য আদালতে উভয় পক্ষই আসতে পারবে সংশ্লিষ্ট সমাজসেবা কর্মকর্তা শিশুদের দেখভাল অব্যাহত রাখবেন প্রতি তিন মাস অন্তর শিশুদের বিষয়ে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন দিতে হবে আর হাইকোর্টের এই সকল নির্দেশনাকে উপেক্ষা করে দুই শিশুর জন্য এবার উচ্চ আদালতে আপিল করলেন সেই জাপানি মা এদিকে জাপানে থাকা ছোট মেয়ে হেনাকে হাইকোর্টে হাজির করানোর নির্দেশনা চেয়ে বাবা ইমরান শরীফের করার রিট খারিজ করে দিয়েছিল আদালত আদালতে জাপানি মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বাবার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল আইনজীবী ফিদা এম কামাল অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ ব্যারিস্টার কাজী মারুফুল আলম ও ব্যারিস্টার ফাইজা মেহরিন গত পয়লা নভেম্বর জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তার বাবা ইমরান শরীফের কাছে থাকবেন নাকি মা নাকানো এরিকোর সঙ্গে জাপানে চলে যাবেন সে বিষয়ে শুনানি শেষ হয় গত একত্রিশ আগস্ট হাইকোর্ট আদেশ দেন বাবা মা সহ রাজধানীর গুলশানে চার কক্ষ বিশিষ্ট একটি বাসায় জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইনারিনার সঙ্গে থাকবে তারা সেখানে তারা আপাতত পনেরো দিন থাকবে ফ্ল্যাটের ভাড়া উভয় পক্ষেই বহন করবে পরে গত সেপ্টেম্বর হাইকোর্ট আদেশ দেন রাজধানীর গুলশানের ফ্ল্যাটে দুই শিশু জেসমিন মালিকা ও লাইনালিনার সঙ্গে জাপানি নাগরিক মা নাকানো এরিকো রাত সহ চব্বিশ ঘন্টা থাকবেন বাংলাদেশি বাবা ইমরান শরীফ শুধু দিনের বেলার সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন এ সময়ে ওই ফ্ল্যাটের ভাড়া শিশুদের বাবা মাকে সমানভাবেই বহন করতে হবে আদেশ অনুযায়ী এতদিন বাবা মা শিশুদের সঙ্গেই অবস্থান করে আসছিলেন সমাজসেবা অধিদপ্তরের ঢাকার ডেপুটি ডিরেক্টর তাদের তত্ত্বাবধানও করবেন প্রয়োজনে এই কর্মকর্তা ওই ফ্ল্যাটে রাত্রি যাপনও করবেন বলে জানা গেছে গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিষ্পত্তি করতে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে বলা হয় ষোলোই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী আদেশের জন্য রাখা হয় পরে নাকানো এরিকোর আবেদনের পরিপ্রেক্ষিতে গত আটই সেপ্টেম্বর হাইকোর্ট আদেশ দেন দুই শিশু জেসমিন মালিকা ও লায়লা রিনাকে নিয়ে বেড়ানো বা মার্কেটে যাওয়ার জন্য বাইরে যেতে পারবেন জাপানিমা